মাশাআল্লাহ, খুব চমৎকার লাউয়ের ফলন আমরা দেখতেছি ইতিমধ্যে। আজ চলে আসলাম একটা লাউয়ের জমি পরিদর্শন করার জন্য। তো সমস্ত প্রতিবেদনটি জুড়ে আপনারা থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করবো পর্যায়ক্রমে এই লাউয়ের কি জাত এবং এর ফলাফলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। তো আমরা যদি দেখতে চাই, এই জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু লাউ একসাথে দেখা যাচ্ছে, খুবই চমৎকার কিন্তু ফলন হয়েছে। তো চলুন আমরা কথা বলি এখানকার কৃষকের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে আমরা চলে আসলাম একটা লাউয়ের জমি পরিদর্শন করার জন্য। আমরা যে স্থানে আছি এটা হচ্ছে লামা উপজেলার ইয়াংসা নামক স্থানে। এই স্থানে আমাদের একজন আদর্শ লিট ফার্মার আমাদের খালেক ভাই এই জাতটা চাষাবাদ করেছিলেন, সুপার গ্রিন লাউ। তো আসলে এবছরে উনি প্রথম চাষাবাদ করেছিলেন। তো ওনার জমিটা আজকে আমরা পরিদর্শন করতে আসলাম, খালেক ভাই এখানে নাই, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো যিনি কিনা জমিটা দেখাশোনা করেন। তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এই যে সুপার গ্রিন লাউটা দেখতেছি, এই জাতটা দেখে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আচ্ছা, এই যে লাউয়ের কোন জিনিসটা আপনার কাছে একটু ভালো লাগছে শেয়ার করবেন কি আমাদেরকে? মানে ফলন কেমন দেখা যাচ্ছে? আমরা যেভাবে ফলন দেখতেছি মাশাআল্লাহ, খুবই প্রত্যেকটা জায়গাতে তো এভাবেই ফলন না? আপনার এটার সাইজ এবং কালার কেমন আছে? আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক আমরা কথা বললাম ওনার সাথে, উনি আসলে জমিটা দেখাশোনা করেন খালেক ভাই অনুপস্থিতিতে। তো আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, খুবই চমৎকার কিন্তু ফল ইতিমধ্যে সেট হয়েছে এই জায়গাটাতে। তো যারা লাউ চাষাবাদ করবেন আপনারা কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় এই এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুপার গ্রিন জাতের লাউটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এই লাউটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা অতিরিক্ত পরিমাণ ফলন আসে এবং দীর্ঘদিন পর্যন্ত গাছটা টিকে থাকে এবং ফলের সাইজ ও কালার খুবই চমৎকার। আমরা যদি পুরোটা জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে, তো আমরা যদি ওদিকটাতে দেখি, আমরা যদি এখানটা তো দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। একদম নতুন জমি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এভাবে ফল কিন্তু সেট হচ্ছে ইতিমধ্যে। তো এই হারভেস্টে খুবই ভালো একটা পরিমাণ উঠবে, কিন্তু বর্তমানে বাজার দরও কিন্তু খুবই ভালো। আর এই লাউয়ের কালার এবং সাইজের দিক দিয়ে কিন্তু বাজারে খুব যথেষ্ট একটা ডিমান্ড আছে। এটার শেপটাও খুব সুন্দর এবং কালারটাও কিন্তু সুন্দর। তো লাউর যে জিনিসটা, লাউয়ের সমস্যা সবচেয়ে বেশি হয় ফলন কম আসে, গাছ অতিরিক্ত হয়ে যায়, ওই সমস্যা কিন্তু এই জাতের মধ্যে নাই। খুবই চমৎকারভাবে কিন্তু ফল প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পর্যায়ক্রমে। একদম নতুন একটা জমি, এ পর্যন্ত দুইবার হারভেস্ট করছে। এই হারভেস্টে যে পরিমাণ ফল সেট হচ্ছে ইনশাআল্লাহ খুবই ভালো একটা পরিমাণ উঠবে লাউ। আমরা যদি এখানকারটাতে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই জায়গাটাতে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু লাগতেছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে এটার ফলটা খুব ভালোভাবে সেট হয় এই জায়গায়। হ্যাঁ, ওই জায়গায় অতিরিক্ত পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এগুলো একটা কিন্তু মিস হবে না ইনশাআল্লাহ, প্রত্যেকটা কিন্তু টিকবে এবং ফলনটা কিন্তু খুব আকর্ষণীয় একটা কালার কিন্তু আছে এই লাউয়ের মধ্যে। আমরা যদি আবার অন্যদিকটা দেখানোর চেষ্টা করি, এখানকারটা দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এভাবে ফল ইতিমধ্যে সেট হচ্ছে। খুবই চমৎকার একটা লাউয়ের জাত এই সুপার গ্রিন। আমরা আসলে বিশ্বাস করাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনারা না করবেন যে লাউয়ের জগতে খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা জাত হচ্ছে এই সুপার গ্রিনটা। এবং ফলের সংখ্যাটাও যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঠিক এভাবেই কিন্তু পুরোটা জমিতে ফল সেট হচ্ছে এখানকারটাতে। তো আপনারা কিন্তু এই লাউটা সারা বছরই চাষাবাদ করতে পারবেন। ইতিমধ্যে সারা বাংলাদেশের মধ্যে খুব জনপ্রিয় একটা জাত কিন্তু এই সুপার গ্রিনটা। আমরা যদি এখানকারটা তো দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এভাবেই সেট হয়েছে লাউ। তো আপনারা যারা চাষাবাদ করবেন আপনারা কিন্তু নির্ভয়ে নির্দ্বিধায় এই সুপার গ্রিন জাতের লাউটা চাষাবাদ করতে পারবেন। শুধু আসলে দেখানে শেষ হবে না, আপনাদের পুরা জমিটাই আমরা দেখাতে পারবো বাস্তবতা যেটা, যে এইভাবে লাউ সেট হচ্ছে। এই জাত নিয়ে আসলে বেশি কিছু বলারও নাই, যে কারণটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা জাত রয়েছে লাউয়ের মধ্যে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত এর চেয়ে ভালো একটা জাতও আমার চোখে পড়ে না। আমরা যদি পুরোটা জমি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো আগামী সিজনগুলোতে যারা আপনারা লাউ চাষাবাদ করবেন, আপনাদের পছন্দের তালিকায় এই জাতটা কিন্তু আপনারা একবারে নিঃসন্দেহ রাখতে পারেন। ঠিক এভাবেই কিন্তু সেট হয় লাউগুলা। তো
থোকায় থোকায় একদম সিমের আকারে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এভাবেই কিন্তু সেট হয় ফলগুলো, একদম ছোট অবস্থা আর কচি কচি, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। তো লাউ চাষাবাদ করলে আগামী সিজনগুলোতে আপনারা এই লাউটা একেবারে নির্ভয় নির্দ্বিধে রাখতে পারবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আজ, এ পর্যন্তই, সালামু আলাইকুম।